বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মকবুল আহমেদ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা ও মেধা স্বাক্ষর রেখে চলেছেন। দেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। মকবুল আহমেদ একজন বাংলাদেশী রাজনীতিবিদ। তিনি 2016 সালের 17 অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামের তৃতীয় আমির হিসেবে নির্বাচিত হয়েছেন এবং 2019 সালের 12 নভেম্বর জামায়াতে ইসলামীর চতুর্থ আমির ডাক্তার শফিকুর রহমানের আমির নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। আজ আমরা জানব মকবুল আহমেদের নানান অজানা তথ্য। মকবুল আহমেদ ফেনী জেলা দাগনভূঞা উপজেলার জয়লঙ্কর ইউনিয়নের সিলুনিয়া গ্রামে 1939 সালে 2 আগস্ট জন্মগ্রহণ করেন। পূর্ব চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে তার প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়। প্রাথমিক শিক্ষা শেষে দাগনভূঞা কামাল আতাতুর্ক হাই স্কুলে ভর্তি হন। এরপর 1957 সালে কৃতিত্বের সাথে জয়লঙ্কর হাই স্কুল থেকে মেট্রিক পাস করেন। তিনি 1959 সালে বিএ পাস করেন। মকবুল আহমেদ বিএ পাস করার পর সরকারি চাকরিতে যোগদান করেন। এক বছর পর সরকারি চাকরি ছেড়ে তিনি শিক্ষকতা পেশায় যোগদান করেন এবং 1970 সাল পর্যন্ত সরিষাদী উচ্চ বিদ্যালয় ও ফেনী স্কুল হাই স্কুলে শিক্ষক হিসেবে কাজ করেন। 1970 সাল থেকে 1971 সাল পর্যন্ত ফেনী মহকুমার দিন দৈনিক সংগ্রাম পত্রিকার স্টাফ রিপোর্ট হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন থেকে মকবুল আহমেদ রাজনীতির সাথে সম্পর্কিত ছিলেন। ছাত্রজীবন শেষ করে 1962 সালে তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং 1966 সালে জামাতের রোকন অর্থাৎ সদস্য হন। 1967 সাল থেকে 1968 সাল পর্যন্ত তিনি ফেনী শহরে আমিরের দায়িত্ব পালন করেন এবং 1968 সাল থেকে 1970 সাল পর্যন্ত মহাকুমারের আমিরের দায়িত্ব পালন করেন। 1970 সালের শেষের দিকে তিনি বৃহত্তর নোয়াখালী জেলার আমিরের দায়িত্ব পালন করেন। 1970 সালে প্রাদেশিক নির্বাচনে ফেনী সদর ও সোনাগাড়ী নির্বাচনী এলাকায় জামাতের মনোনীত প্রার্থী হিসাবে এবং 1986 সালে জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 2 আসন থেকে নির্বাচনে অংশ নেন। মকবুল আহমেদ 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। 1989 সাল থেকে 2001 সাল পর্যন্ত তিনি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং 2003 সাল থেকে তিনি জামাতের নায়েবের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালের জুনে দলের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী গ্রেপ্তার হওয়ার পর থেকে মকবুল আহমেদ ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। 2016 সালের 17 অক্টোবর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের তৃতীয় আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। মকবুল আহমেদ বার্ধক্যজনিত কারণে 13 এপ্রিল 2021 দুপুরে রাজধানী কল্যাণপুরে ইবনি সিনা মেডিকেল কলেজ হসপিটালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আরশের মালিকের নিকট করজোর করে প্রার্থনা করছি, তিনি যেন দয়া করে তার এই গোলামকে ক্ষমা করে দেন এবং জান্নাতের মেহমান বানিয়ে নেন। আর যারা তোমার দিনের কথা বলে তাদের সবাইকে বাতিলের শক্তির নিম্ন নির্যাতনের হাত থেকে রক্ষা করে দুনিয়া ও আখিরাতের মর্যাদা আরও বাড়িয়ে দেন। দেশ জুড়ে তার হাজার হাজার গুণী ও ভক্ত রয়েছে। মহান রবের নিকট দোয়া করি তিনি যেন এই মহান কর্মবীর ও আমাদের সুখের মহৎ ব্যক্তিকে আপন মাগফিরাত ও রহমতের সাদরে ডেকে নেন। আমিন। এই বলে আজ আমি এখানে শেষ করলাম। পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।